হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের তারাপীঠে লাস্ট দিন। আজকে আমরা তারাপীঠের কিছু সাইট সিন আর সোনাঝুরি হাট হয়ে বাড়ি ফিরবো। সো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা এসেছি ইসকনের মন্দিরে, তো চলো ঘুরে দেখা। বর্তমানে আমরা আছি বোলপুরের ইসকনের মন্দিরে। এটি 13 জুলাই 1966 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক সিটিতে ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রধান সদর দপ্তর পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত, কিন্তু এখানের মন্দিরটি দেখেও মন জুড়িয়ে যাবে। এখানে শান্ত পরিবেশ, কারুকার্য দেখে বুঝতে অসুবিধা হবে না, কারণ দেশ দেশান্তর থেকে সবাই ছুটে আসে ইসকনের মন্দির দেখার জন্য। এর ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু এর ভিতরে মূর্তির শোভা দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে। এই যে এই গাছটা, এখানে অনেক বাদুর ছিল। তারপর আমরা চলে এলাম নিমাইয়ের জন্মস্থান বা নিমাই বাড়িতে। এখান থেকে সবাই আগে তিলক কেটে নিলাম। দেখতেই পাচ্ছ, আমিও তিলক কেটে নিয়েছি। এর ভিতরেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কিছু তোমাদের দেখাতে পারলাম না। নিমাই সম্বন্ধে অবশ্য সবাই সব কিছুই জানো, আর এটা ছিল জগন্নাথ টেম্পেল, যার ভিতরেও ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু ভিতরটা সত্যিই দারুণ ছিল। তারাপীঠের বাকেট লিস্টে এই জায়গাগুলো অ্যাড করতে ভুলো না। তারপর আমরা হোটেলে চলে এলাম, ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম এর পরের স্পটের জন্য। বর্তমানে আমরা আছি কঙ্কালীতলা মন্দিরে। এটি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। এখানে সতীর কোমর সংলগ্ন স্থান, অর্থাৎ বাংলা ভাষায় যাকে কঙ্কল বলে, সেই স্থানটি পড়েছিল। এটি হচ্ছে দিব্য জলকুণ্ডু। আর মায়ের মন্দিরে ঘণ্টা বাজিয়ে এই পিছনের এরিয়াটায় আমরা কিছুক্ষণ বসেছিলাম। সত্যি বলতে জায়গাটা আলাদাই একটা শান্তি ছিল। শান্ত নিরিবিলি জায়গাটায় কিছুক্ষণ সময় কাটিয়ে দেখতে পেলাম মিষ্টি দই বিক্রি হচ্ছে, তাই মিষ্টি দই কিনে নিলাম 15 টাকা করে। সত্যি দইটা দারুণ খেতেছিল। তারপর বাইরে বেরিয়ে এখানে শিবের মন্দির থেকে ঘুরে এলাম, আর বাইরে ছিল মকটেল। 30 টাকা করে মকটেলগুলো খেতে একদম ভুলো না, দারুণ লাগবে। তারপর চলে গেলাম ওখান থেকে প্রায় 9 কিমি দূরে অবস্থিত সৃজনী শিল্প গ্রামে। বড়দের 30 টাকা আর 12 বছরের নিচে 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে। 10 টাকা করে টিকিট কাটার জন্য কিন্তু তোমাদের আইডি প্রুফ দেখাতে হবে। টিকিট কেটে নিয়ে আমরা চললাম ভিতরে। বিশাল বড় এলাকা নিয়ে এই শিল্প গ্রামটি। শান্তিনিকেতনের সংস্কৃতির ক্যানভাসকে আরও উন্নত করতে সৃজনী শিল্পগ্রাম প্রতিষ্ঠিত হয়েছিল। এই সাংস্কৃতিক কমপ্লেক্স ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত 11টি শিল্পগ্রামের মধ্যে একটি। এখানে ভারতের প্রতিটি রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। প্রতিটি রাজ্যের বিশেষত্বগুলি সুন্দর আকারে এখানে স্থাপন করা হয়েছে। এখন আমরা আছি বাংলার গ্রামের মধ্যে। এই জায়গাটা ঘুরে দেখতে কিন্তু অনেক সময় লাগবে। হাতে সময় নিয়ে আসলে পুরো জায়গাটা ঘুরে দেখা যাবে। আমরা মোটামুটি সব কটাই ঘোরার চেষ্টা করেছি, যে কটা পেরেছি সেই কটাই ঘুরেছি। এখানে ঘোরা কমপ্লিট করে আমরা রওনা হলাম সোনাঝুরির উদ্দেশ্যে। চারিদিকে সোনাঝুরি গাছ আবৃত সোনাঝুরি হাট থেকে কিছু শপিং করে আমরা গাড়িতে চড়ে বসলাম, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারপর আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। ট্যুরটা মেনলে ছিল তারাপীঠ কেন্দ্রিক, তাই জন্য ফেরার পথে এই জায়গাগুলো ঘুরে ফিরলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।